মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তিনি রয়েছেন বীরভূম থেকে তিনি বলছেন যে তিনি নাকি আলাদা করে অফিসার পাঠাবেন পুলিশ পাঠাবেন তারা নাকি এসে প্রত্যেকের কাছ থেকে কমপ্লেইন নিয়ে যাবে এখানে প্রত্যেকের কাছ থেকে নাকি কমপ্লেইন নিয়ে যাবে অভিযোগ নিয়ে যাবে যার যা জমি গেছে সব নাকি সমস্ত জমি ফেরত আসবে কি বলবেন আপনারা এক্ষুনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তিনি বলেছেন ভরসা আছে আন্দোলনে পা দিয়েছি আজকে মনে হচ্ছে বাঘের মুখে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি দিদি এসে দেখে যাক এগুলো কাটবেন না কাটবেন না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হবে বাংলা মানুষ গোটা দেশের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমরা যখন এগিয়ে গেছি আজকে আমাদের জীবনের ভয় আজকে আমাদের পেছ পাওয়া হচ্ছে কেন হচ্ছে যেগুলো সেগুলো দিদি এসে দেখে যাক আমরা কেন এত আতঙ্কে বাস করছি আমি টানা টানা আমরা শো করে যাচ্ছি রিপাবলিক বাংলা পাশে রয়েছে আমার দৃঢ় বিশ্বাস অন্যায় যদি হয়ে থাকে অন্যায় কখনো চিরকাল হতে পারে না ঠিক এত লোক সন্দেশখালী সারা গ্রামবাসী আমরা কি সব মিথ্যে বলছি এটা এটা কেউ কি বুঝতে পারছে না যে সারা সন্দেশখালী একজন দুজন চারজন নাই মিথ্যে বলবে আমরা কি সারা সন্দেশখালীর লোক মিথ্যে বলছি আমাদের উপরে অন্যায় না হলে আমরা কি মিছে এই এই আন্দোলনে পা দিয়েছি জেনে শুনে বাঘের মুখে পা দুবার মতো করে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে আর এসে বিজেপি কোনো পার্টিই নেই দিদি কে প্রতিরোধের আগুন এটা কিন্তু এত সহজে নিমবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করছে আপনারা নিজেরা আসুন আপনি নিজে আসুন নিজে এসে একবার দেখুন আরো একদল পুলিশ আসবে আরো একদল অফিসার আসবে তারা কি অভিযোগ নেবে আর কি কমপ্লেন করবো মানুষের এটা বুঝতে পারছেন না মেয়েরা কি বলতে চাইছে আর কি কমপ্লেন চাই আপনার মানুষের পাশে মা মাটি মানুষ আপনি কই সরকার তা আপনি মেয়েদের পাশে যদি না দাঁড়ান তাহলে আর কি সরকার হলো দিদি কি ভাবে শুনতে চাইছে আমি 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 সে শুনি আমি আপনি বলছিলেন বলুন আমরা হাত জোর করে চাই এদিকে আসুন কাঁদবেন না বলুন মা শক্ত শক্ত হতে হবে অনেক শক্ত হতে হবে আপনাদের বলুন হাত জোর করে বলছি আমরা শান্তি চাই আমাদের শান্তিতেই ফিরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শান্তিভাবে থাকতে চাই এই আর বল মমতা দিদি যেন আমাদের সামনে আসে দিদি যেন আমাদের সামনে আসে বাড়ি বাড়ি আসুক এসে দেখে যাও আমরা কোন জায়গার মানুষ কোন জায়গার বাসিন্দা এখানকার মেয়েদের সঙ্গে যেটা আপনারা আমাদের বলেছেন রিপাবলিক বাংলাকে বলেছেন এখানকার মেয়েদের সঙ্গে কি হয়েছে হিন্দুবাড়ি মেয়েদের সঙ্গে সেটা বলবেন তো দিদিকে হ্যাঁ বলবো কেন বলবো না সবাইকে বলছি দিদিকে কেন বলবো না দিদি আসো আমরা সবাই বলবো দিদি নিজেই আসুক আমরা আর কাউকে বলতে চাই না দিদি আসবে দিদিকেই বলবো সন্দেশখালীর মানুষ বলছেন তারা বলছেন এই এইখানেই মাটি আছে এখানেই মা আছে এরাই মানুষ এখানেই মাটি এখানেই মা এরাই মানুষ তারা বলছেন যে মা মাটি মানুষের যিনি প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার এখানে আসুন অনেক হয়েছে আপনার অফিসার অনেক হয়েছে আপনার পুলিশ আর পুলিশ অফিসার পাঠিয়ে লাভ নেই এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আসুক মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তিনি রয়েছেন বীরভূম থেকে তিনি বলছেন যে তিনি নাকি আলাদা করে অফিসার পাঠাবেন পুলিশ পাঠাবেন তারা নাকি এসে প্রত্যেকের কাছ থেকে কমপ্লেন নিয়ে যাবে এখানে প্রত্যেকের কাছ থেকে নাকি কমপ্লেন নিয়ে যাবে অভিযোগ নিয়ে যাবে যার যা জমি গেছে সব নাকি সমস্ত জমি ফেরত আসবে কি বলবেন আপনারা এক্ষুনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে তিনি বলেছেন ভরসা আছে
বাঘের মুখে পা দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, দিদি এসে দেখে যাক এগুলো। কাঁদবেন না, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। বাংলা মানুষ, গোটা দেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা যখন এগিয়ে গেছি আজকে আমাদের জীবনের ভয়ে আজকে আমাদের পেছপাওয়া হচ্ছে, কেন হচ্ছে যেগুলো সেগুলো দিদি এসে দেখে যাক। আমরা কেন এত আতঙ্কে বাস করছি, আমার দৃঢ় বিশ্বাস অন্যায় যদি হয়ে থাকে অন্যায় কখনো চিরকাল হতে পারে না। ঠিক, এত লোক সন্দেশখালী সারা গ্রামবাসী, আমরা কি সব মিথ্যে বলছি? এটা এটা কেউ কি বুঝতে পারছে না যে সারা সন্দেশখালী একজন দুজন চারজন নাই মিথ্যে বলবে? আমরা কি সারা সন্দেশখালীর লোক মিথ্যে বলছি? আমাদের উপরে অন্যায় না হলে আমরা কি মিছামিছি এই এই আন্দোলনে পা দিয়েছি? জেনে শুনে বাঘের মুখে পা দুবার মতো করে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে। আর এসে বিজেপি কোনো পার্টি নেই, আমি কি ভুল বললাম? আপনি তাই বললেন। আমরা সবাই তৃণমূল দলেই আছি, মার খেলেও আমরা পড়ে আছি তৃণমূল দলে, কারণ দিদি একজন স্বয়ং মুখ্যমন্ত্রী। কারণ আমরা আমরা চাই দিদিকে প্রতিরোধের আগুন, এটা কিন্তু এত সহজে নিমবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অনুরোধ করছে, আপনারা নিজেরা আসুন, আপনি নিজে আসুন, নিজে এসে একবার দেখুন। আরো একদল পুলিশ আসবে, আরো একদল অফিসার আসবে, তারা কি অভিযোগ নেবে? আর কি কমপ্লেন করবো মানুষের, এটা বুঝতে পারছেন না মেয়েরা কি বলতে চাইছে? আর কি কমপ্লেন চাই আপনার? মানুষের পাশে মা মাটি মানুষ আপনি কই সরকার? তা আপনি মেয়েদের পাশে যদি না দাঁড়ান তাহলে আর কি সরকার হলো দিদি? কি ভাবে শুনতে চাইছে? আমি 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 সে শুনি, আমি আপনি বলছিলেন, বলুন। আমরা হাত জোর করে চাই, এদিকে আসুন, কাঁদবেন না, বলুন। মা শক্ত শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে আপনাদের, বলুন। হাত জোর করে বলছি আমরা শান্তি চাই, আমাদের শান্তিটাই ফিরে চাই, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শান্তিভাবে থাকতে চাই। আর বল মমতা দিদি যেন আমাদের সামনে আসে, দিদি যেন আমাদের সামনে আসে, বাড়ি বাড়ি আসুক, এসে দেখে যাও আমরা কোন জায়গার মানুষ, কোন জায়গার বাসিন্দা। এখানকার মেয়েদের সঙ্গে, যেটা আপনারা আমাদের বলেছেন, রিপাবলিক বাংলাকে বলেছেন, এখানকার মেয়েদের সঙ্গে কি হয়েছে, হিন্দুবাড়ি মেয়েদের সঙ্গে, সেটা বলবেন তো দিদিকে? হ্যাঁ বলবো, কেন বলবো না? সবাইকে বলছি দিদিকে কেন বলবো না, দিদি আসো, আমরা সবাই বলবো। দিদি নিজেই আসুক, আমরা আর কাউকে বলতে চাই না, দিদি আসবে দিদিকেই বলবো। সন্দেশখালীর মানুষ বলছেন, তারা বলছেন এই এইখানেই মাটি আছে, এখানেই মা আছে, এরাই মানুষ, এখানেই মাটি, এখানেই মা, এরাই মানুষ। তারা বলছেন যে মা মাটি মানুষের যিনি প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একবার এখানে আসুন। অনেক হয়েছে আপনার অফিসার, অনেক হয়েছে আপনার পুলিশ, আর পুলিশ অফিসার পাঠিয়ে লাভ নেই, এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আসুক।